বয়স ধরে রাখার পেছনের রহস্যটা কি? বয়স ধরে রাখার জন্য আসলে কোনো পার্টিকুলার কিছু করি সেটা না, একটা রেগুলার লাইফ মেনটেন করি, চেষ্টা করি আসলে ওই ছক বাধা জীবনের মধ্যে থাকতে। মনোটোনাস লাইফ, কিন্তু তারপরও মনে হয় কাজে দেয় আর খুব টেনশন করি না কোনো বিষয় নিয়ে। মানে অনেক সময় অনেক রকমের চিন্তা আসে, আমি দেখেছি ঈদের প্রায় দুদিন না তিন দিন পর থেকে তোমার শুটিং শুরু হয়ে গেছে। তিন দিন পর থেকে, নর্মালি সবাই সাত দিন দশ দিন ছুটি নেয়। আমিও চেয়েছিলাম আসলে, কিন্তু মানে কাজের প্রেশার এত বেশি না, সেটাও আমি বলবো না। আসলে কিছু কমিটমেন্ট হয়ে যায় না, যে ঈদের আগে হয়তো কাউকে কাউকে বলেছিলাম যে ঈদের আগে আসলে চেষ্টা করবো, করছি কিন্তু পারি নাই। ও তো সেটা পরপরই শুরু করে দিয়েছো। আচ্ছা, খুব ভালো। এখন চলছে কয়টা? কি প্রেম? তার আগে প্রশ্ন করি, প্রেমহীন মানুষ বাঁচে? বাঁচে না দেখেই তো জিজ্ঞেস করছি। মানে ভরপুর প্রেম কয়টা? সব সময় তো একটাই যায়। আচ্ছা, একটা প্রেমেই আছো তো, সেটা চলছে কতদিন ধরে? খুব লম্বা সময় না, অল্প দিন। অল্প দিন? আচ্ছা, আমাদের মিডিয়ার কেউ না, মিডিয়ার বাইরে? বাইরে, মিডিয়ার বাইরে। আমরা জানতে পারি তার নাম, নাকি এখনো সিক্রেট রাখতে চাও? সিক্রেটই থাকুক। তো আমরা সেই সুখবরটা পাবো কবে? কবে বিয়ে করছো? ওভাবে করে ডিসাইডেড কোনো একটা টাইম নাই। আচ্ছা, আমার কাছে মনে আসলো যে কোনো সম্পর্ক একটা বোঝা পড়ার জায়গায় প্রপার যাওয়ার পরে আসলে একটা ডিসিশন নেওয়া ভালো। আই এম স্পেন্ডিং দ্যাট টাইম, তো দেখা যাক কি হয়। আচ্ছা, তুমি কি মনে করছো তুমি যে লাইফটা এখন লিড করছো, যে ছকে বাধা, তো তোমার যে পার্টনার হবে সে কি এই ছকে বাধার সাথে সে মিলিয়ে নিতে পারবে? সেটাই তো চিন্তার বিষয়। আসলে শুধু আমি আমার জায়গা থেকে আমার কথা বলবো না, আসলে যে পার্টনার হয় তারও নিশ্চয়ই কিছু জীবন পদ্ধতি আছে, কিছু সিস্টেমস আছে, সেটার সাথে আমি কতটা মানানসই সেটা আসলে বড় একটা ফ্যাক্টর। তোমাকেও মানিয়ে নিতে হবে, তাকেও মানিয়ে নিতে হবে, ওই টাইমটা ইম্পর্টেন্ট আসলে। তোমরা এখন দেখছো বা বোঝাপড়ার মধ্যে আছো যে কিভাবে যায়? হ্যাঁ, একটা একটা সময় যাচ্ছে, ভালো সময় যাচ্ছে। শুনে খুব ভালো লাগলো। আমি ভেবেছিলাম তুমি এখনো মানে প্রেমহীন আছো, তাহলে আমি একটু সুযোগ নিতাম প্রেম করার। আমি তো তাহলে সুযোগটা নিতাম সবচেয়ে। এখানে কেউ কাউকে সুযোগ দিচ্ছে না, খুব খারাপ। কেউ কাউকে সুযোগ দিচ্ছে না, আজকে আমার মনটাই ভেঙে গেল। মনটা তো আবার অনেক আগেই ভাঙা। কার বিভীষিকাময় দিনগুলোর কথা, একসময় আমাদের অনেক আড্ডা হতো। হ্যাঁ, এবং সে আড্ডার সময়টাতে, এটা আমার মনে আছে এখন, যে আমরা সবাই, যেমন আমি, তিন্নি, হিরলোল, সবাই একসঙ্গে আড্ডা দিতাম সত্যি, কিন্তু আমরা সবাই না তোমার দিকে তাকায় থাকতাম। ট্রুলি যা বলতা যা হতো, তুমি যেমন কপি করো তিন্নিও কিন্তু কপি করতো। তিন্নি কিন্তু ছোট রুমের মধ্যে প্রায় দশ বারো জন এবং সুন্দর করে বসে আড্ডা দিচ্ছি, কখন টাইম পার হয়ে যাচ্ছে, কোথা থেকে খাবার আসলো, কার বাসা থেকে খাবার আসলো, কে, কোনো চিন্তা নাই, খাচ্ছি দাচ্ছি। একটা জায়গা থেকে খাবার আসলো, পোলাও বিরিয়ানি আসলো, আমরা পোলাও বিরিয়ানি খেলাম, এবং এই প্রোগ্রামটা যারা দেখবে তারা বুঝতে পারবে। প্রেমের বাইরেও যে কিছু সম্পর্ক থাকে অনেক সুন্দর, অনেক বেশি ইন্টিমেট, অনেক বেশি ক্লোজ, এটা হয়তো বাইরে থেকে বোঝা যায় না। দেখলে, হাত ধরে দেখলেই মনে হচ্ছে প্রেম করছে, বন্ধুত্ব ব্যাপারটা বোঝে না কেউই। আর কত বছর কাজ করার ইচ্ছে আছে? এটা তুমি জানো, এটা নতুন করে বলার কিছু নেই। আমার আসলে কোনো স্বপ্ন প্ল্যান একদম নাই, কোনো একটা পার্টিকুলার জায়গা নিয়েও নাই। আমি আসলে যে চলছে গাড়ি যাত্রা বাড়ির মতো। মানে ফিউচার প্ল্যানিং নেই তোমার? কাজ নিয়ে হোক বা বিজনেস কিছু নিয়ে হোক, তোমার প্ল্যান কি? এখানের কাজ নিয়ে ওরকম আলাদা করে প্ল্যান নাই, মানে বলবো না যে প্ল্যান নাই, বলতে এমন না যে কোনো ড্রিম দেখি না, সেটা না, কিন্তু খুব বড় ভিজন নিয়ে আগানো তেমন কিছু কোনো কালে আসলে ছিল না। আচ্ছা, কীভাবে কীভাবে চলে আসছিলাম ওভাবে ওভাবেই কাজ করতেছি, কাজটা ভালোবাসি করছি, যখন ভালো লাগবে না তখন করব না। তুমি বিজনেস করছো?
টুকটাক টুকটাক বিজনেস করছো, তো এই বিজনেসের সময়টা কি করে দাও? ভাগ করে নিই, কারণ এখানে আসলে আমার কাজ করা হয় ঈদের সময়টুকুতে। দুটো ঈদের সময় বেশি প্রেশার হয়, সেটা হয়তো খুব বড় জোর 6 মাস, বাকি 6 মাস আসলে ওখানে এই টাইম। কিসের বিজনেস তোমার? ফুডিং বিজনেস। ফুডিং বিজনেস, বাহ। তোমার প্রথম চলচ্চিত্র রান আউট, এখন করছো হার জিত। শুটিং কি শেষ হার জিতের? অলমোস্ট শেষ, গানের কাজ বাকি আছে। গানের কাজ বাকি, মানে কতটুকু বাকি? গান সবটাই বাকি। গান কটা ছবিতে? 5টি। তার মানে টোটাল 5টা গানই বাকি। তোমার সাথে আছে মাহি, আছে মৌসুমী আপা, সানি ভাই। তোমার বিপরীতে কে? মাহি আছে। আচ্ছা, আর এমনি মৌসুমী আপু, সানি ভাই ওনারা আছেন। আচ্ছা, তো গান ছাড়া পুরো ছবির কাজ কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে কাজটি? অন্যরকম একটা অভিজ্ঞতা, অন্যরকম অভিজ্ঞতা। আমি তোমার সাথে যখন মানে শুটিং, নাটকের শুটিং করছিলাম, তখন তুমি আমাকে অনেক প্রশ্ন করতে, যে এটা এভাবে নাকি, ওটা ওভাবে নাকি, যে এখানে কি লাউড অ্যাক্টিং করতে হয়, আচ্ছা এটা কি জোরে দিতে হয়, এভাবে কি জোরে কথা বলতে হয়, আইব্রোস কি কুচকাতে হয়, হ্যাঁ ভুরু কি কুচকাতে হয়। তখন আমি বলতাম চরিত্রের প্রয়োজনে করতেই হবে, আর সিনেমায় একটু লাগে। তো তুমি কি সেটা করেছো? হ্যাঁ, আমি ওদিক থেকে বলবো, আমি তো কি করেছি আমি সেটা জানি না, তবে খোকন ভাই উনি ভীষণ ভালো মানুষ একজন, এবং হয় না যে অনেক জিনিস বুঝতে পারছিলাম না, এবং পরিচালক বদিউল আলম খোকন, হ্যাঁ বদিউল আলম খোকন ভাই, খোকন স্যার, তো দেখা যাচ্ছিল যে কোনো একটা সিন হয় না যে একরকম করে, হয়তো যেভাবে করে আমরা নাটকে কাজ করি ওরকম হয়তো একটা চিন্তার জায়গা তৈরি হয়ে গেছিলো, তো খোকন স্যার বলছেন যে এরকম চাই না, ওরকম চাই।